সিরাজগঞ্জ শহরের রাশিদা খানম নাজু নামে সাবেক স্বাস্থ্য সহকারী কর্মকর্তাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে ঘটনার পর থেকে নিহতের ছেলে পলাতক রয়েছেন। নিহতের পরিবার জানায়, একমাত্র ছেলে ইমরান হোসেন লিয়ন ও পুত্রবধূকে সাথে নিয়ে বসবাস করতেন রাশিদা খানম। সকালে পুত্রবধূ তার ছেলেকে নিয়ে স্কুলে যায়, বাড়ি ফিরে এসে দেখে রাশিদা খানমকে নিজ ঘরে গলা কেটে হত্যা করার লাশ বিছানার উপর ফেলে রাখা হয়। এ সময় পুত্রবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে, পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। তদন্ত সাপেক্ষে হত্যায় জড়িতদের ধরা হবে বলে জানান পুলিশ।